প্রবন্ধ বা রচনা লিখন বিড়াল বিড়াল নিয়ে একটি রচনা বা প্রবন্ধ লিখতে হবে যে বিড়াল গৃহপালিত প্রাণী এর চারটি পা দুটি বিড়ালের একটি লেজ আছে এরা বিভিন্ন রঙের হয়ে থাকে এরা ভাত মাছ মাংস ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে এদের প্রিয় খাদ্য দুধ এদেরকে বাঘের মাসি বলা হয় বিড়াল মিউ মিউ করে ডাকে ইঁদুর মেরে বিড়াল আমাদের অনেক উপকার করে এদের যত্ন নেওয়া আমাদের সকলের কর্তব্য তাহলে কয়েক কথায় যদি বিড়াল নিয়ে একটি প্রবন্ধ বা রচনা লিখতে বলা হয় তাহলে কি কি লিখতে হবে যে বিড়াল একটি গৃহপালিত প্রাণী বিড়াল একটি পোষা প্রাণী চারটি পা দুটি চোখ একটি মুখ দুটি কান একটি নাক আছে বিড়ালের একটি লেজ আছে এরা বিভিন্ন রঙের হয়ে থাকে এরা ভাত মাছ মাংস ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে এদের প্রিয় খাদ্য দুধ এদেরকে বাঘের মাসি বলা হয় কারণ এদেরকে দেখতে কিন্তু অনেকটা বাঘের মতো দেখা যায় বিড়াল মিউ করে ডাকে এবং ইঁদুর মেরে বিড়াল আমাদের অনেক উপকার করে এদের যত্ন নেওয়া আমাদের সকলের কর্তব্য